কেউ নেই আমার এই পৃথিবীতে। যার পৃথিবীতে কেউ নেই তার খোদা আছেন। কিন্তু কিন্তু খোদা তো কোনো না কোনো মাধ্যম সৃষ্টি করেন। আপনি আমায় এইভাবে ছেড়ে চলে গেলে আমি আমি একলা কি করে লড়তে পারবো এই জগতের সঙ্গে? খোদা দয়ায় আমার সঙ্গে নিয়ে চলুন, আমি চিরকৃতজ্ঞ থাকবো। ঠিক আছে, কিন্তু আমি নিজের বেগমকে জিজ্ঞাসা না করে তোমাকে আমাদের কাছে রাখার কথা দিতে পারি না। তাতে আমি রাজি। নাম কি তোমার? জি, মর্জিনা। মর্জিনা, এসো মর্জিনা, এসো। ভাইজান, আপনি এখানে? আসসালাম আলাইকুম। আলাইকুম আসসালাম, আলাইকুম আসসালাম। এসো আমার ভাই, এসো। আরে মিয়া, আমি তোমারই অপেক্ষায় ছিলাম। কখন আমার ভাই আসে আর আমি? বাহ, এই মেয়েটি কি মিয়া, এত শিগগিরই ডানা গজিয়েছে তোমার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হায় 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 হায়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই কি সুন্দর রত্নই না খুঁজে এনেছো, হায় 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 হায়। একেই বলে ডানা কাটা পরি, হায় হায় হায়। আরে মিয়া, কোথা থেকে ভাগিয়ে আনলে? ভাইজান, এক দুঃখিনী মেয়ে। দুঃখিনী মেয়ে? দেখো নওবার, তোমার আলিবাবা এখন থেকে ফুর্তি করা শুরু করে দিয়েছে। ভাইজান, এ কথা সত্যি যে মর্জিনা এক অভাগা মেয়ে? কিছু লোক জবরদস্তি করে একে বেচতে যাচ্ছিল, কিন্তু আমি একে বাঁচিয়ে নিয়ে এসেছি, নিজের বোন পাতিয়েছি। এখন নৌবাহার যদি রাজি হয় তবেই এখানে আমাদের সঙ্গে থাকবে। বাহ, গল্পটা তো বেশ ভালোই ফেঁদেছ, কিন্তু নওবাহার কি এটাকে মেনে নেবে? ভাইজান, আমি একে ভালোভাবেই জানি, ও কখনোই এমন করতে পারে না। যখন ও একে বোন বলে স্বীকার করেছে তখন ও আমার কাছে বোনেরই মতো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভাই বাহ, দারুণ ভালোবাসা তো তোমাদের। হ্যাঁ, তাই আলিবাবা তোমার জন্য পুরো দোকান কিনে এনেছে। কি আলিবাবা, এই কাপড় চোপড় তুমি তোমার নওবাহারের জন্য কিনে এনেছো না? হ্যাঁ। কিন্তু এত সব ধন দৌলত কোথা থেকে এলো? আকাশ থেকে ঝরে পড়েছে? কিছু শুনতে পাচ্ছ তোমরা? আওয়াজ কোথা থেকে আসছে? ছন ছন ছন, কি নওবাহার! মনে হচ্ছে না যে কেউ কোথাও বসে আশ্রফি গুনছে জানো? ছন 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 ছন। আরে ভাই বাহ, ভাই বাহ, ভাই বাহ, কত ভালো লাগে আওয়াজ কানে শুনতে, ছন ছন ছন। ওহে আলি বাবা, এখন তুমি আমায় বলবে কি অত আশ্রফি তুমি কোথা থেকে পেলে? কোন আশ্রফি? এত শিগগির ভুলে গেলে? আরে এত শিগগির ভুলে গেলে? আরে কাল রাত্রেই তো তুমি এক গাদা আশ্রফি ওজন করেছিলে, করেছিলে কি না? সে তো আমরা অন্য কিছু ওজন করেছিলাম। হ্যাঁ হ্যাঁ না না, তোমরা আশ্রফি ওজন করেছিলে। এই দেখো, এই হলো আশ্রফি, দেখো। আরে তোমার মুখের রং বদলে গেল কেন? শরীর ঠিক আছে তো? আমি জানি না আপনি আপনি কোন আশ্রফির কথা বলছেন, আমি কিছু জানি না। দেখো বাছাধন,
কাল রাতে যখন নওবাহার আমার কাছে দাড়িপাল্লা চাইতে এলো, আমরা দাড়িপাল্লার নিচে একটু মোম লাগিয়ে দিলাম। আরে আশরাফি, ওই মোমে আটকে চলে এলো। এখন তুমি আমায় বলবে কি যে তোমার কাছে এত আশরাফি কোথা থেকে এলো যেগুলো গোনবার বদলে তোমার ওজন করবার দরকার পড়লো? ভাইজান, আপনি আমার মনে হয় ভুল বুঝছেন। ঠিক আছে, তাহলে আমি এ কথা শহরের কোতোয়ালকে বলে দিচ্ছি, তবে ও কিন্তু নিজের কায়দায় জেরা করবে। হতে পারে পিঠে চামড়া তুলে নেবে, অথবা চুরির দায় তোমার দুই হাত কেটে নেবে। আপনি আমায় ভয় দেখাচ্ছেন? না না না, আমি তোমায় ভয় দেখাচ্ছি না, বরং আমি যা বলছি তা আমি করে দেখাবো। আমার আপন ভাই বলে কিন্তু তুমি কখনোই ছাড়া পাবে না। এ কথা বলবার দরকার নেই, এ কথা তো আমি নিজেও ভালোভাবেই জানি। তাহলে তুমি আমায় বলো যে তোমার কাছে এত আশ্রফি কোথা থেকে এলো? তুমি কোথায় ডাকাতি করেছো না কাউকে ঠকিয়েছো? আমি বললাম যে আমি ডাকাতিও করিনি, কাউকে ঠকাইও নি। তাহলে নিশ্চয়ই তুমি কোনো বিশাল গুপ্তধনের খোঁজ পেয়েছো, তাই না? আমি বললাম তো এ ব্যাপারে আমার কিছুই জানা নেই। আচ্ছা, আর যদি তুমি সোজা পথে রাজি না হও, আমি তোমার শরীরটাকে টুকরো টুকরো করে দেব। তাহলে তো সে দৃশ্য বড়ই দর্শনীয় হবে, যে এক বড় ভাই আপন ছোট ভাইয়ের গলায় ছুরি চালাবে। কে ভাই? কেমন ভাই? কোথাকার ভাই? আরে আমি এ সম্পর্ক মানি না, আমি এক নিষ্ঠুর মানুষ, আমার নাম কাসেম। কাসেম, সামান্য অর্থের জন্য আমি আমার নিজের বাপকেও জবাই করতে পারি। চুপচাপ বলে দে তুইও আশরাফি কোথা থেকে পেলি, নইলে তোকে জীবিত রাখবো না। আমি জানি না। আচ্ছা, বল বল, বলে দে। আমি জানি না, আমি বললাম তো জানি না। তোকে বলতেই হবে। আমি জানি না। বলতেই হবে। আমি জানি না, না জানি না, আমি বললাম তো আমি জানি না, জানি না। ভাইজান, এ কি করছেন আপনি? ছেড়ে দিন, ছেড়ে দিন, ওকে বলছি ছেড়ে দিন। সরে যাও। নবার, নবার, তুমি 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 ঠিক আছো তো? নবার, তুমি ঠিক আছো তো? কি হয়ে গেল মর্জিনা? তোমার কি হলো মর্জিনা? বাবার উত্তোধন কোথায়? নইলে তোর গর্দান উড়িয়ে দেবো। আমি কিছু জানি না, খোদার দিব্যে আমি কিছু জানি না। খোদার দোহাই বলে দাও নাকি, ওনার চোখে হিংসা আর লালসার আগুন জ্বলছে, বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলেছেন, কিছু একটা করে বসবেন। ওনাকে বলে দাও আমার কাছে তোমার জীবনই প্রিয়। খোদার দোহাই বলে দাও, দোহাই তোমার বলে দাও, তোমাকে আমার মাথার দিব্যি। ঠিক আছে, আমি তোমায় গুপ্ত ধনের ঠিকানা বলছি। এই তো ভালো কথা। বেগম 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 বেগম, এত দেরি হলো কেন? আলী বাবার বউকে দেখে কি বিভোর হয়ে গিয়েছিলে? আরে বেগম, খোদার দোহাই, নিজের জীবের ধারটা একটু কমাও গো। তোমার ভাইয়ের বউয়ের কথা তুললাম বলে এত খারাপ লাগলো? দেখো বেগম, তুমি তো আবার ছোবল মারলে। হয়েছে হয়েছে, বলো। প্রথম কথা হলো যে ওই ভিকিরিটা তোমায় কিছু বলতে চাইলো না, এমনি এড়িয়ে গেল। বেগম, পাহাড় বরং তার জায়গা থেকে নড়তে পারে, কিন্তু কাসিমকে কেউ ঠকাতে পারবে না।
আমি গুপ্তধনের কথা জেনে নিয়েছি। এখন আমি ওখানে গিয়ে সোনা রূপো হীরে জহরতের রাশি রাশি নিয়ে ফিরে আসব। রাশি রাশি। আচ্ছা, তবে এত বড় গুপ্তধনের রহস্য জানা হয়ে গেল? হ্যাঁ বেগম। সত্যি এত বিশাল গুপ্তধনের ঠিকানা? হ্যাঁ বেগম, হ্যাঁ। এত ধন সাত পুরুষে শেষ করতে পারবে না। সত্যি আমি শহরে সবচাইতে ধনী হয়ে যাব। সবচাইতে ধনী, ধনীর বাদশা, ধনীর বাদশা। আর আর আমিও যখন হীরে মুক্তোর গয়না পরে ঘর থেকে বাইরে বেরুব, তখন লোকেরা লোকেরা বলবে, ওই দেখো ওই দেখো, ওই যাচ্ছে কাসিম সওদাগরের বেগম। বাহ বেগম বাহ। আর আমিও সওদাগরি ছেড়ে দিয়ে এই শহরের সব থেকে বড় চৌরাস্তার উপর নিজের হীরে জহরতের দোকান খুলবো। আমার কাছে হাতি থাকবে, ঘোড়া থাকবে, গোলাম হবে, বাদি হবে, আমার সবকিছু থাকবে, সবকিছু। একদিন সারা পৃথিবী কিনে নেবো, সারা পৃথিবী, সারা পৃথিবী। সত্যি বলছো তুমি? আদাব আব্বাজান। হাসিম 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 হাসিম, আমার সোনার ছেলে হাসিম, এবার তোমার আব্বাই পুরো বাগদাদের উপর রাজত্ব করবে, পুরো বাগদাদের উপর। আর তুমি শাহজাদা হবে, শাহজাদা হাসিম, আমার ছেলে শাহজাদা। আদাব আব্বাজান। বেটা, কি আব্বাজানের কি হয়েছে? আরে বেটা, তোমার আব্বা বাদশা হতে যাচ্ছেন, বাদশা বাদশা হতে যাচ্ছেন। এখন কেমন লাগছে মর্জিনা? জি, এখন একটু ভালো লাগছে আমার। সামলে, আল্লাহর অপার দয়া, হামলাটা ব্যর্থ হয়েছে, অল্পের জন্য প্রাণটা বেঁচে গেছে। খোদা যেন শাস্তি দেন ওকে। ও ভাই নয়, জল্লাদ, জল্লাদ। আমি তো ভাবতে পারি না যে জগতে কোনো ভাই এত স্বার্থপর আর নিষ্ঠুর হতে পারে। হ্যাঁ, তুমি তো আজ দেখছো আমরা কত বছর থেকে ভুগছি, ভীষণ স্বার্থপর, হিংসুটে আর লোভীও। নবাহার, ওদের কর্মফল ওরাই ভুগবে। খোদা তার নিজের বান্দাদের ভালো মন্দ কাজের হিসেব নিকেশ নিজেই রাখেন, আমাদের কি অধিকার অন্যের ব্যাপারে মত প্রকাশ করার? দেখলে মর্জিনা, কাল পর্যন্ত আমরা খিদেই মরছিলাম, একরাশ ভাতও চুটতো না, কিন্তু এ দাদা বৌদি সাহায্য করা তো দূরের কথা, উল্টে ওর কাঠের অর্ধেক দামও হজম করেছেন। একে জিজ্ঞাসা করো, উনি কখনো কানাকড়িও দিয়েছেন? যদি ওরা আমাদের সাহায্য করতে চাইতো, আমি কখনোই সে সাহায্য স্বীকার করতাম না। আরে, ওরাই এর কি সাহায্য করবে, উল্টে ওরাই এর ভাগে সম্পত্তি হাতিয়ে বসে আছে। নৌবাহার, তোমার রাগের যুক্তি আছে নিশ্চয়ই, কিন্তু আমিও আমার জায়গায় অটল, তাই না মর্জিনা? জি, আপনি ঠিকই বলেছেন। মর্জিনা, এখন তুমি আমাদের সব গোপন কথা জেনে গেছো, এখন আমাদের মান সম্মান তোমার হাতে। মালিক, আমি সাধারণ বাঁদী নিশ্চয়ই, কিন্তু অকৃতজ্ঞ নই। আল্লাহ তাআলার বিধানে উপকারের বদলে উপকার করতে হয়, আর কিছু না। যদি শেষ দিন পর্যন্ত আপনার সেবা করি, তবুও আপনার সামনে মাথা উঁচু করতে পারবো না। আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুন। এই তো সেই জায়গা, এই সেই জায়গা যা ওই গাধাটা বলেছিল। ওই গাধাটা যেন কি শব্দ বলেছিল মনে পড়েছে? চিচিং ফাক,
কিসিং ফক। আশরফি, আশরফি, সোনা, হীরে, মুক্ত, জরত, দেখ কাসিম, দেখ ধন, দৌলত, দৌলত, এসব দৌলত তোর কাসিম, তোর তোর কাসিম, কাসিম, এ তুই কি করছিস? আশরফির চাকচিক্য দেখে নিজের সত্তাকে পর্যন্ত ভুলে গেলি, ভুলে গেলি তোর ধর্মের শিক্ষা দীক্ষা, এ পাপের ঐশ্বর্য, এতে হাত লাগাস না। কে তুমি? তোর বিবেকের আওয়াজ। না না, আমার কোনো বিবেক নেই, কোনো বিবেক নেই। আছে কাসিম, কিন্তু তাতে লোভ আর মোহের ধুলো জমেছে, চাল জুয়াচুরির দাগ পড়েছে। এসব মুছে ফেল কাসিম, মুছে ফেল, তাহলেই ধর্মের আলো দেখতে পাবি, সততার রং নজরে আসবে। সততা, ধর্ম, বিবেক, এসব কুসংস্কার, দুর্বলের অস্ত্র, মানি না এ সমস্ত। এই দেখো, এই দেখো আশরাফি, এই আমার ধর্ম, আর এইসব হীরে জহরত, এ আমার বিবেক, আমার বিবেক। আর শোনো, আমার কোনো বিবেক ছিল না, নেই, আর থাকবেও না, বুঝলে? এ কিন্তু তোর ভুল ধারণা, বিবেক কখনো মরে না, বাস্তবেও সব সময় ছায়ার মতো সঙ্গে থাকে, আর তোর ভালো আর খারাপ কাজের সমস্ত হিসেব রাখে। ও এমন আয়না যা সব কিছু দেখে, আর তোকে সব কিছু দেখায়, কিন্তু তুই সে আয়না দেখতে ভয় পাস। বেশি বাজে কথা বলো না, আমার মাথা খেও না, আর আমায় এই সুবর্ণ সুযোগের লাভ ওঠাতে দাও। দেখ, এ পাপের ঐশ্বর্য, লুটের মাল, যাতে নিষ্পাপ লোকে রক্তের দাগ লেগে আছে, এ আশরফি নয় কাসিম, লেলিহান আগুন, তুই পুড়ে খাক হয়ে যাবি। ছুঁড়ে ফেলে দে, ফেলে দে কাসিম, তাতেই তোর ভালো হবে, তা নইলে দৌলত তোকে দুর্বল করে দেবে। বাজে কথা মান্য করো, ঐশ্বর্যই আসল শক্তি, ঐশ্বর্যই রাজশক্তি, ঐশ্বর্যই আল্লাহ, ঐশ্বর্যই খোদা, আর আমি খোদা হয়ে গেছি, খোদা। আমি খোদা হয়ে গেছি, খোদা, এই যুগের খোদা। আমার কাছে ঐশ্বর্য আছে, আমি খোদা হয়ে গেছি, আমি খোদা, আমি খোদা। অপুরন্ত
এখন আমি সারা বাগদাদের উপর রাজত্ব করব। খুলে যা রে দরজা। আলী বাবা কি যেন শব্দ বলেছে। খোদা খোদা আমার শব্দটা মনে করিয়ে দাও, বাইরে যাওয়ার শব্দ মনে করিয়ে দাও। হে আমার বিবেক, আমায় মাফ করে দাও, মাফ করে দাও, আমি চাই না পাপের ঐশ্বর্য। আমার বিবেক খুলে যা, খুলে যা, আমার আমার হুকুমে খুলে যা, খুলে যা, আমার হুকুমে খুলে যা, খুলে যা।